সুন্নাহ ভিত্তিক জীবনযাপন এবং তাসকিয়া। তাসকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত। আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত, এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ। এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদীরের একটা ভালো ভাগ্য লাগবে। কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদীরই ছিল, কেউ যদি হকপন্থী আলেমের সহবত হয়ে যায় এটাও তাকদীরই ছিল, কিছু করার না, এটা তাকদীর। কেউ পাবে কেউ পাবে না, কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ পাক তাকে মিলাই দিতেও তো পারেন। দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে, আপনি খেয়াল করেছেন? কমছে। যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয়, যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী, যে ব্যক্তি উম্মার ঐক্য চায়, যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে, যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে, যে ব্যক্তি নিজে হারাম খায় না, যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না, যে ব্যক্তি মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নতের দিকে ডাকে, যার অন্তরটা পরিষ্কার, ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো গীবত তহমত কিচ্ছু নাই, এরকম মানুষ, এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাকারি কথা? আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয়, আপনাদের চোখে পানি আসা উচিত। এই কথা তিনটা ওলামায়ে কেরামদের জন্য। আমরা অনেক ওলামায়ে কেরামকে দেখেছি টাইটেল পাস, অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে। এতে আপনি ইগোতে নিয়েন না, বরং আপনার চোখ দিয়ে পানি পড়া উচিত। বিকজ আপনার হিসেব আগে হবে। তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, শহীদ, দাতা, দানশীল, আলেম। আমি এমন অনেক ওলামায়ে কেরামকে দেখেছি যাদের কথাবার্তা, চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট, কেবল অহংকার স্পষ্ট। আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামায়ে কেরামের সহবত পেয়েছি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি। তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে, কোনো দিকে বায়াসড হয়ে যাওয়া যাবে। নিউট্রাল রাখলে ইনশাআল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে, কে বাতিলের। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সহবত দান করুন।